বন্ধুরা আসসালামু আলাইকুম। জিমেইল অ্যাকাউন্ট কীভাবে রিকভার করতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখে দিচ্ছি কীভাবে জিমেইল অ্যাকাউন্ট রিকভার করতে হয়। তো এখান থেকে ভেরিফাই ইটসিউ নেক্সটে ক্লিক করুন। তারপর আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি বসিয়ে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর গটিটে ক্লিক করুন। নিচে লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ মাই ফোন, তো অবশ্যই আপনাকে আই ডোন্ট হ্যাভ মাই ফোনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখান থেকে উপরে লেখা রয়েছে অ্যাকাউন্ট রিকভার, নিচে লেখা রয়েছে টেক্সট অ্যান্ড কল, তো আপনাকে অবশ্যই টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর আপনি যখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন অবশ্যই একটি নাম্বার দিয়ে সেটি ভেরিফাই করছেন। সেই নাম্বারটিতে 6 ডিজিটের একটা কোড পাঠিয়ে দিয়েছে, সেই কোডটি আপনাকে এনে এখানে বসাতে হবে। আপনি যে নাম্বারটি দিয়ে জিমেইল ক্রিয়েট করার সময় যে নাম্বারটি ভেরিফাই করেছিলেন, যে নাম্বার দিয়ে, সেই নাম্বারে 6 ডিজিটের একটা কোড পাঠিয়ে দিয়েছে, সেই কোডটি আপনাকে এখানে এনে বসিয়ে দিতে হবে। তো আমি অবশ্যই এই কোডটি এখন এখানে বসিয়ে দেবো। আমাকে কোডটা পাঠিয়ে দিয়েছে, তো এখান থেকে আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে খুব মনোযোগ সহকারে আপনাকে একটা নাম্বার ব্যবহার করতে হবে, যে নাম্বারটি আগে কখনও কোনো জিমেইল তৈরি করা হয়নি, যে নাম্বারটি দিয়ে আগে কখনও গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট এর আগে কখনও ক্রিয়েট করা হয়নি, এমন একটি নাম্বার আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি এমন একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি যে নাম্বারটি দিয়ে কখনও জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। তারপর নেক্সটে ক্লিক করব। তো গেট কোডে ক্লিক করে দেব। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর যে নাম্বারটি আমি এখন বসিয়েছি সেই নাম্বারে 6 ডিজিটের কোড পাঠিয়ে দিয়েছে গুগল, তো আমাকে সেই কোডটি এখানে আবার বসিয়ে দিতে হবে। তো কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে, আবার নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখান থেকে ওয়েলকাম ব্যাক, তো এখানে আপডেট পাসওয়ার্ড নিচে রয়েছে, আপডেট পাসওয়ার্ড এবং কন্টিনিউ। আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অথবা কন্টিনিউ করতে পারবেন। তো আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্টটি রিকভার হয়ে গেছে। তো আপনার গুগল অ্যাকাউন্ট সফলভাবে ফিরিয়ে আনা হয়েছে, এখানে নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সফলভাবে ফিরিয়ে আনা হয়েছে। তো আমার জিমেইল অ্যাকাউন্টটা সফলভাবে রিকভার করা সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।